মন্দিরটো সূৰ্য মন্দির, ঢেকিয়াজুলি সূৰ্য মন্দির হয়। ইয়াত চুরি করলে 1500-1500 টাকা চুরি করেছে ইহঁতে, ভাঙি পেলাই ছিঙি করেছে, ভাঙি পেলাই ইহঁতে দরজাটো মানে সেইটো ভাঙি পেলাই সোমাই গেছে, সোমাই পেলাই ইহঁতে পয়সাকেইটা চুরি করেছে। আগে চাইছে যে খুন আছে কি রূপ আছে কি নাই, ইহঁতে পুরা ভালদরে চাইছে। দুজন আসলে তেওঁতে মাস্ক লগাইছিলে, চশমাও পিন্ধিছিলে, আহি পেলাই ইহঁতে সোমাই পেলাই ভালদরে ইহঁতে বহি পেলাই চুরি করেছে। আর এনেকা ইয়াত গরু চুরি হয়েছে। আর ইয়াত রামঘর আছে, ইয়াত 10 নম্বর ওয়ার্ডত আমার ওসরতে আছে মন্দির ওসর, তাতো নামঘর সব চুরি হয়েছে। তাই একটা ঘরত আছে, তাতো ঘর মানে পূজার বস্তু চুরি হয়েছে। ইয়াত আর গির্জাঘরত চুরি হয়েছে ঢেকিয়াজুলিত। এটু প্রশাসনের এটু মানে ভালদরে ঠিক করক, এটু প্রশাসনের উপর নির্ভর করে। চোর হয়েছে, গ্রিল ভাঙি পলায় চোরে ডান পাত্র পড়া পয়সা যান আসলে লই গল। আমি অনুরোধ করছি প্রশাসন এটু চোরক ধরব লাগে। আর আমার উপর নামঘরত চুরি হয়েছে, আর এই দোকানত চুরি হয়েছে, এইবিলাক বহুত চুরি হয়ে আছে। এই কারণে আমি অনুরোধ জানাইছো চোরবিলাক ধরব লাগে। CCTV ক্যামেরাত আইছে, এটু পুলিশে ইনকোয়ারি করক, কিন্তু ধরব লাগে। না, আমার যোগালি নিশা আমার সূর্য মন্দিরত চুরি কাণ্ড হয়েছে। তো আমি প্রশাসনক অনুরোধ করছো যাতে রোধ করব লাগে। প্রশাসনে রাতে পেট্রোলিং গাঁয়ে ওয়ার্ডতও করব লাগে, কারণ কেইদিন আগতে আমার 8 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার তপন দাস তেওঁৰ ঘৰতো চুরি হয়েছে। ঢেকিয়াজুলি এনেকা অবস্থা হয়েছে, মানুষ ঘর এরি বাহিরত যাবই নয়, বাহিরত গলেই চুরিকাণ্ড হয়ে যায়। গতি প্রশাসন নজর দিব লাগে বলে মানে অনুরোধ জানাইছো।